দেখুন, ভারতের কাছে হেরে যাচ্ছে চীন, ভারতের কাছে হারতে যাচ্ছে চীন। যুদ্ধের ময়দানে না জনসংখ্যার নিরিখে চীনকে পেছনে ফেলে দিতে যাচ্ছে ভারত। আগামী 7 বছরের মধ্যেই চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত। 2024-এর মধ্যে 130 কোটি জনসংখ্যার দেশকে টপকে যাবে 140 কোটি জনসংখ্যার দেশ চীনকে। জাতিসংঘের এক রিপোর্টে এমনটাই কথা জানানো হয়েছে। যদিও বর্তমানে চীনই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। কলকাতা 24 খবরের সূত্রে জানা যায়, জাতিসংঘের রিপোর্টে আরও বলা হয়েছে 2050-এর মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছেতে পারে প্রায় 1000 কোটিতে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা 760 কোটি, 2050-এর মধ্যে তা বেড়ে হবে 980 কোটি। আর্থিক ও সামাজিক বিষয় বিভাগের ওই রিপোর্টে আরও বলা হয়েছে, প্রতি বছর বিশ্বের জনসংখ্যার মোটামুটি 8.3 কোটি করে বাড়ছে। জন্মহার কমতে থাকলেও জনসংখ্যার এই বৃদ্ধি বজায় থাকবে। এই হারের বৃদ্ধি থাকলে 2030-এ বিশ্বের জনসংখ্যা হবে 860 কোটি, 2050-এ 980 কোটি এবং 2100 সালে তা বেড়ে হবে 1102 কোটি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।